দক্ষিণবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি চিকিৎসা কেন্দ্র বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের সাততলা বিশিষ্ট সুপার স্পেশালিটি ব্লক তৈরি হয়ে গেলেও এখনও তা চালু হয়নি। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে প্রায় 150 কোটি টাকা খরচ করে তৈরি এই সুপার স্পেশালিটি ব্লকের দেওয়াল জুড়ে আগাছা আর ঝোপঝাড়ে ভর্তি। স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সুভাষ সরকার এ প্রসঙ্গে বলেন, শুধু বাঁকুড়া নয়, মালদা ও শিলিগুড়িতেও একই অবস্থা। রাজ্য সরকারের গাফিলতিতে টাকা পেতে দেরি হওয়ায় 7 বছর সময় লেগেছে কাজ শেষ হতে, কাজ শেষেও হস্তান্তরিত করা যায়নি। ওই সুপার স্পেশালিটি হাসপাতালের জন্য এখনও চিকিৎসক নিয়োগ করতে পারেনি রাজ্য সরকার। এই সুপার স্পেশালিটি ব্লকে 250 শয্যা সহ 8টি বিভাগের গুরুত্বপূর্ণ চিকিৎসার পাশাপাশি 5টি মডিউলার অপারেশন থিয়েটার তৈরি করা হয়েছে, তবে এখনও যন্ত্রপাতি হস্তান্তর করা হয়নি বলেও অভিযোগ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডাক্তার সরকারের। বাঁকুড়া, মালদহ এবং শিলিগুড়ি এই তিনটে জায়গাতেই একই অবস্থা এবং মালদহ শিলিগুড়ি আরও পিছিয়ে আছে। প্রথম কথা, রাজ্যের যে শেয়ার, সেই শেয়ার দিতে দেরি করার জন্য 7 বছর লেগেছে বাঁকুড়ায় কমপ্লিট হতে। এবার এই কমপ্লিট হওয়ার পরে যে যন্ত্রপাতি, সেগুলোর হ্যান্ডওভার কে নেবে? প্রিন্সিপাল সুপারিনটেন্ট তো হ্যান্ডওভার পুরোপুরি নিতে পারেন না, তার বিহাফ, অন বিহাফ অফ প্রিন্সিপাল সুপারিনটেন্ট সেখানে হ্যান্ডওভার নিতে হবে রেসপেক্টিভ ডিপার্টমেন্টের ইনচার্জের। সেই যে একটা সুপার স্পেশালিটি হসপিটাল হলো, তার জন্য মানে ম্যান পাওয়ার অ্যাপয়েন্টমেন্ট কোথায়, কোথায় সুপার স্পেশালিস্ট ডক্টর নেওয়া? যা ছিল সেটাই আরও কমে গেছে এবং তাদেরকেই সো কল সুপার স্পেশালিটি হসপিটাল ছাতনা, ওদা, বর্জনাতে পাঠানো হচ্ছে অন লোন বেসিস।